কই এখন লাভ হইব না কারণ কি আর আমি কইমু কথা যাবে ফেরতা কারণ কি আরে বড় বড় যারা বড় বিশাল বিশাল খামার আছে হেরা কইব যে নেই এখন 10 টা তে করো সরকারের কাছে আবেদন করুম আবেদন করলে ব্যাংকের তো তে আনমু কথাটা বুঝছেন এই ব্যাংকের তো কিছু তে আনলে কিংবা অত একটা লোন আনলে আমরা আস্তে আস্তে লাভ মুনাফা অত দিলাম দিয়া আস্তে আস্তে কমাইলাম লাভটা সীমিত নিল আমরা একটু বাঁচতাম হেই লাভ তো হয়ে যায় এটা করে কি বড় বড় খামারিরা বড় বড় ইয়া যারা পজিটে আছে তারা ওই টাকা আত্মশ্বাস করে দেয় খাইলে আমাকে না দেনে সরকার এগুলি দেনে দেখ ভুয়া বিদ্যুৎ বিল আসিল পানি ইয়া বিল কমাসি বিল সেটা আরো কষ্ট পানির বিল পানির বিল কষ্ট পানির বিল বিদ্যুৎ আছে গেছে যা কর্মচারী এইটা গেছে পুরা খুশি যে বস্তা কিনছি আমরা 100-200 টাকা 300 টাকা এই বস্তা কিন্তু 30-35 কেজি গমের ভুষির দাম কিন্তু 1500 টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আদাবর 10 রয়েছে পারমিন ডেরি ফার্ম পারমিন ডেরি ফার্মের যে কর্ণধার রয়েছেন দর্শক যে ওনার হাজবেন্ড আমরা আজকে তার সাথে কথা বলবো যে এত বড় একটি ফার্ম তৈরি করলেন কতটা কষ্ট করে এই ফার্মটি আজকে এই রূপ ধারণটা করলেন কিন্তু এই খামার করতে গিয়ে অনেকে সবাই লাভ বলেন কিছু এখন এই মুহূর্তে খামার ইন্ডাস্ট্রিতে যারা খামার মালিক রয়েছেন তারা কতটা কষ্টে আছেন দুর্দশার মধ্যে কাটতেছে তাদের সময়গুলো আমরা শুনবো তাদের কাছ থেকে যে তাদের কিছু অজানা কথা চলুন দর্শক আমরা কথা বলবো এই খামার মালিকের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আপনি আমাদেরকে একটু বলবেন কাকা আপনি আমাদেরকে যখন আমরা ইন্টারভিউ নিতে আসছিলাম তখন আপনার খামারটা ভিজিট করেছিলাম এর আগে আপনার স্ত্রীর ইন্টারভিউটা নেওয়ার সুযোগ হয়েছে আমাদের কিন্তু আজকে আপনাদেরকে পেয়ে আমার খুব ভালো লাগছে যে আপনি কিছু অজানা কথা বলতে চেয়েছেন যে কি কারণে ইন্টারভিউ দিব আর দিয়ে আমার কি লাভ আসিল দিগতে আরো 20-25 বছর আগে খামার লাভ আসিল কিছু কোন রকম লাভ আসিল যেটুকু লাভ আসিল অথবা গরু একটা কিনছি একটা তো শুরু করছি অথবা তো এমনি ব্যাংক ব্যাংক এমনি সামনে ব্যাংকে তো টাকা উঠেছি উঠে একটা যেমন কিনছি এইটা লোন শোধ করে আবার অর্থ লইছি এইভাবেই শুরু করছি করার পর দীর্ঘ তো এর সাথে আমলে আর এই তত্ত্বাবধায়ক সরকার পরদি এই খামারে ড্যাঙ্ক হয়ে গেছে ড্যাঙ্ক হয়ে গেছে মালের দাম দিনকে দিন বাড়তেছে দিনকে দিন বাড়তেছে অন্যার কোনো শান্তি নেই না কথাটা বুঝলেন অন মালের দাম বাড়ে দুধের দাম বাড়ে না মালের দাম বাড়ে দুধের দাম বাড়ে না বাড়িতেই না এরকম করিয়া অহন যে অপোজিশনে আছে অন ফার্ম বেশি আলানি পরিবর্তন আছে কারণ কোন আর অন্যার দিকদিশা নেই যে অহন যে পুরো ঘুষি আনবো অন দুধের দুধের আয় আর গরুর খাদ্যে কোন দিকে মিলতে আছে না বুঝলেন এই পরিস্থিতি পরে গেছে অন্ত অন পড়ায় অন্ত ভাবে অন্ত যা দিয়েছেন অন আমার ফার্ম খারিয়ে দিতে যে খামারের ইনকাম দিয়ে আপনার হলো সংসার চলতো সন্তানের পড়াশোনা সবকিছু মিলিয়ে আপনার অবস্থানের পরিবর্তন ঘটল সেই খামারটাকে আপনি কেন বিক্রি করে দিতে যাচ্ছেন আমাদের এই খাদ্যের অভাবে সর্ব অঙ্গে অনেক গরুর খামারের উপরে ওষুধ এলাকন যত্ত জায়গা সবই একটা টার্গেট করে রেখেছে একটের মাল দেখতে একটের মাল দুইটি এইভাবেই এই কারণে অন্ধের জন্য আমার না বেঁচে আর উপায় নেই আপনারা পুরান খামারের মুখে যদি এই কথা শুনতে হয় যারা প্রবাসে আছে দেশে আছে নতুন খামার করে তারা নতুন করে কর্ম সংস্থান বাড়াতে চাচ্ছে এবং হলো অনেক মানুষের কর্মসংস্থান করার চিন্তা ভাবনা করছে এবং খামার করে লাভবান হতে চাচ্ছেন যে অন্যের কাজ নয় নিজের খামার করেই লাভবান হতে চান তাদের অবস্থানটা কি হবে তাদের অবস্থা তারা অথবা নগদ সগদ নগদ গাই গরু কিনে কিনে আর 2-6 মাসের দুধ পায় পাইয়া কি আর ওই লোকেরাই এই আমাকে নতুন ফুলান খাওয়া দিয়া করে ডাউন হয়ে দেয় দুধ হাসতে দেয় দিয়া যখন 6 মাস যাই যা তো ওই ব্যক্তিরা কি করে গরু তখন তার খাদ্য ইয়া করতে না অত বাড়ি বাড়ি আয়টাই থাকলে হে এনে খাওয়া যাও খাওয়ায় হে তো নেন না আর যদি যায় যেন হেজুলো শেষ হয়ে যায় তো কি আর গরু আসতে ফার্ম সাজিয়ে দিয়ে আসতে উঠতে যাই গিয়া এই করে কারবার এই মনে প্রত্যেক ফার্স্টে মনে করা গরুর আয় ব্যাগ আয় দেখি ধন গরু টানে 2-5-6 মাস হয়ে যায় গিয়া তখন আর গরু দুধ থাকে না তখন কি আরে আস্তে আস্তে গরু বেচা ধরে বেচে তৈরি হবে এই এই করে অবস্থা বুঝলেন নতুন খামারের আমার করতে আছে এই অবস্থা তার মানে নতুন খামারিদের মানে যে অবস্থানটা হয়েছে আপনার চোখের দেখা এমন কোন খামারি যে গরু সবকিছু বিক্রি করে দিয়ে চলে গেছে এমন কোন
এমন দুইটা দশটা বিশটা পঁচিশটাও আছে। মানে তাদের হাল অবস্থানটা কি কারণে, কি সমস্যাগুলো হয়েছিল? সমস্যা আপনার তো যেমন একটা যে জায়গায় একটা কর্মচারী বেতন দিছি আমরা তিন থেকে চার হাজার পাঁচ হাজার, এই আর একটা কর্মচারী বেতন দিতে আছে অর্থাৎ বর্তমানে আঠারো উনিশ থেকে বিশ হাজার, কথা বলছেন গেছে। যা বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল আসিল বিল কমাসি বিল, সেইটা আরো কাছে বাণিজ্য বিল, পানির বিল কাছে বাণিজ্য বিল, দ্বিতীয় কাছে গেছে যা কর্মচারী এইটা গেছে পুরা খুশি। যে বস্তা কিনছি আমরা চারশো দুইশো টিয়া তিনশো টিয়া, এই বস্তা কিন্তু এখন তিরিশ পঁয়ত্রিশ কেজি গমের ভুষির দাম কিন্তু পনেরোশো টিয়া, তার পাশে একটা মুগের বস্তা কিনছি কত মুগের ঘুষি এটার বস্তা কিনছি আমরা চার পাঁচশো টিয়া, সেটা কিন্তু আড়াইশো টিয়া, খুদের কেজি কিনছি তিন চারশো টিয়া, সেটা কিন্তু ষোলো সতেরোশো টিয়া। আগে দুধের দাম ছিল কত? আগে দুধের দাম আছে যেমন দুধ আছে চব্বিশ টিয়া পঁচিশ টিয়া কিংবা তিরিশ টিয়া, তিরিশ টিয়ার দুধে হেলকা লাগে মালের দাম আছে টিয়া দেড়শো টিয়া দুশো টিয়া, একটা কুড়ার দাম আছে দেড়শো টিয়া, গমের দাম আছে তিনশো টিয়া, এখন দুধ হচ্ছে ষাট টিয়া, পাইকারি রেট দেয় ষাট পঁয়ষট্টি টিয়া, ঘুষির দাম বাড়ি থাকে পনেরোশো টিয়া। আফগান করলাম তো না, আফগান তো এখন একটু ড্যাম খেয়ে গেছি। তাহলে আপনাদের এখন ভুষির দাম এবং খাবারের যে গোখাদ্যের যে দামটা রয়েছে সেই দামের তুলনায় দুধের দাম হওয়া উচিত ছিল কত টাকা? এই দুধের দামের খাদ্যের হিসেবে, খাদ্যের হিসেবে দুধের দাম এখন বর্তমানে থাকার দরকার একটা নিম্নে পাইকারি রেটে থাকার দরকার আশি টাকা, পাইকারি রেট, পাইকারি রেটে আশি আশি টাকা থাকার দরকার। আর খুচরা দাম কত হওয়া উচিত ছিল? খুচরা দাম একশো পঁচিশ, একশো পঁচিশ। আমরা মানিল আফতাবনগর ওই এলাকাগুলোতে দেখছি যে মানে তারা রোজ হিসাবে দুধ বিক্রি করছে একশো টাকা কেজি, তো তাদের তো মানে সেই সুবাদে তাদের একটু হলেও সাশ্রয় হচ্ছে আপনাদের তুলনায়। পাইকারের তো কোন লোকসান নাই, পাইকারের কথা হলো আমরা দশ কেজি নিতে আমরা বিশ টাকা পাওয়া লাভ করুন, আর না নিতে লাভ নাই, দশ টাকা আমাদের দুইটা লাভ আছে। আর গরু এলাকার খামার হয়েছে কি, গরু এলাকার খামার হইলো ফার্মার হইলো যে মাল আনিয়ে দুধ খাওয়াই তারো তাই দুধ আছে কোন লাভ, আর দুধ না খাওয়াই তারো দুধ নাই, গরু দাও মানে যত জ্বালা খামারিদের খামারি এত গরু একটা এক লাখ দুই লাখ বিশ দেখেছি, ওইটাই এটাই দেখেন এই গরুটা দুই লাখ বিশ কিনা গরু খাওয়াই না খায় না, এই ওষুধ খাওয়াইছি দশ হাজার টাকার হেলাবার কিছু না, অত পিছনে লাহালেছি মানে খাবার খাচ্ছে না, এটা খাবার খাচ্ছে না, অত এই গরু কত পঞ্চাশ ষাট হাজার বেচতাম, বেচলে মানে আড়াই লাখ টাকা দিয়ে দুই লাখ টাকা দিয়ে কিনে আমরা সেটা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বিক্রি করতে বিক্রি করতে এই ধরা কোন ধরা অন্ত পাইকারি তো এই ধরা নাই, মানে তারা দুধ কিনবে দুধ প্রতি লিটারে মানে বিশ টাকা লাভ করবে, তাদের তো একটা আছেই দাম যতই বিক্রি করুক, যদি একশো টাকা নেয় তো একশো বিশ টাকা বিক্রি করবে, ষাট টাকা নিলে আশি টাকা বিক্রি করবে, লাভ তাদের বিশ টাকাই থাকলো, বিশ টাকা পঁচিশ টাকা থাকবেই, কিন্তু ফার্মালার ওইটা তো নাই একটা ঘাটতি। তাহলে এই খামার যারা মালিক রয়েছে আপনার মতন যারা ভুক্তভোগী তাদের আসলে এখান থেকে বের হওয়ার উপায়টা কি, তারা কোনটাতে মানে কোন বিষয়টাকে মানে প্রাধান্য দিবে এবং তারা লাভবান হতে পারবে, কোনটা করলে কি কাজটা করলে? ভুষির দামটা খাদ্যের দামটা যদি একটু কম কমে অন দোকানে গেলে সরকার ট্যাক্স বয়েছে, সরকার ট্যাক্স বয়ে বাড়াইছে এই কারণে আরো বাড়তে বুঝছেন, এই বিধায় অন যে আটার আটার দাম বস্তা যেই দাম আটার দামের সে ডাবল হয়েছে ভুষির দাম, ওইটা সাব আটার দাম। তার মানে এক কথায় বলা যায় দর্শক যেটা খাদ্য মানে মানুষের খাদ্য সেটার দামের চাইতে গরুর খাদ্যের দাম বেশি, গরুর খাদ্যের দাম বেশি, যেটা যেটা না হালে দিত সেটার দাম বেশি গরুর। গভর্নমেন্টের কাছে সরকারের কাছে আসলে আপনার কি বলার আছে এই বিষয়টা, মানে আপনার খামারকে বাঁচাতে গেলে কি করা উচিত? তাহলে গরুর খামার বাঁচাতে গেলে খাদ্যের দামটা গরুর খাদ্যের দামটা যেমন ঘুষিমুছি এদিনের দামটা যদি সেটেমে করে সরকার বলে যে গ্যাসে ভর্তুকি দিচ্ছে বিদ্যুতে ভর্তুকি দিচ্ছে, যদি এই খানিক গবাদি পশুর গো খাদ্যের যদি ভর্তুকি দেয় তাহলে খামারিরা লাভবান হবে কিনা, যদি ভর্তুকি দেয় তখন মনে করেন যে অনেক সাবসিডি দেয় তারা, তারা অনেক খাদ্য বা অনেক জিনিসপত্রের মানে হলো অনেক সাবসিডি দিয়ে মানে যত টাকা দিয়ে ক্রয় করে তার সাথে কম দামে হলো সাধারণ জনগণের মধ্যে বিলি করে, কিন্তু আরেকটা দেখে এই যে এই বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিলটা আমরা আগে নিয়েছি কমার্শিক বিল আর অনলাইন বাণিজ্য বিল, বাণিজ্য বিল নাই কর্মচারী কমার্শিয়ালে ছিলেন যারা
পানির লাইনে পানির ইন্সপেক্টর হেরা ওই বইয়া থাকি তোরা আমার এত টাকা দিবি তো আর কি আরে তোমাকে এটা বিল বিল ধরে আনতে গো বিল কমে যাব বাণিজ্য বিল করতে গো তো বাণিজ্য বিল করিয়া এগারো তো এখন তাইলে আবার গুজো চাই কামাকার একটা খাবার প্রতি 500 1000 না দিলে আমরা আরো বাড়াই দিই এই কথা পরিচিত আর না দিও পারি না মানে জেনে শুনে ঘুষ দেওয়া লাগতেছে জানি না শুনে অর্থাৎ ঘুষ দিতে পানির জন্য কারেন্টের জন্য এই এই যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে দুর্নীতি ঠেকাতে এত পরিকল্পনা এত কিছু তাহলে আপনাদের খামারিদের উপরে এই কৃষি সেক্টরের উপরে এত নির্যাতন কেন এই যে নেই যত যা আছে দেখেন আজকে আমি তো ওইটা বলছি আপনার যতটা ফার্ম দান প্রত্যেকটা ফার্ম যদি এই কথা না কয় তা আমার রাজা কয়েন যেন হ্যাঁ তুমি মিথ্যা ফালতু কথা বলে কা তার মানে অনেক খামারিরা তো অনেক মানে ভয়তে বলে না যে আমাকে ধরে নিয়ে যায় যদি বলে কেন লাইন কেটে দিব এক এক একটা ঘন্টা লাইন বন্ধ হয়ে গেলে গরু না খেয়ে মরব এই গরুগুলাকে তো ঠান্ডাতে রাখতে হবে ফ্যানের নিচে রাখতে হবে এবং বিদ্যুতের মানে যদি সাপোর্ট না থাকে তাহলে তো খামার পালন করা বা খামার পরিচালনা করা খুব কষ্টদায়ক হয়ে যাবে ফ্যান চান কয়টা ফ্যান আছে এই যে ফ্যান চালামু অনেক কি কারণে বিল উঠবো কোন দিকে রাখতে হবে না তো কাকা আপনার মানে তো গরু শুরু করলেন প্রথমে একটা দিয়ে আপনার অনেক কষ্টের কথাগুলো আপনার ক্ষোভের কথাগুলো আপনি বললেন 25 বছর ধরে আপনি গরু পালন করতেছেন সেই পালন করে আজকে অনেক নতুন খামারি আছে তারা হলো ও হঠাৎ করে এসে সেই গল্পটাও বলেছেন তাদের অবস্থানটা তারা পরিবর্তন করতে গিয়ে তারা অবশেষে তাদের খামার বিক্রি করে চলে যায় গরু বিক্রি করে চলে যায় কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে এই পালন করতেছেন আপনারা তো অন্তত বোঝেন কি করলে উপকার হবে আর কি করলে ক্ষতি হবে সেই বিষয়গুলো তো নতুন খামারিরা আসলে কিভাবে খামার শুরু করবে নতুন খামার কিভাবে এইভাবে যেমন নামই দেন না লাগলে আমার কর্মচারী রাখছে খালি ঘাস কাটার জন্য আর তিনটা বউ জামাই লইয়া আমরা তিনটা মানুষ খাটতে আছে খালি গরুর পিছনে তিনটা মানুষ আপনারা খাটেন তিনটা লোক খাটতে আছে খালি গরুর পিছনে মানে তিনজন কর্মচারী আছে দুজন কর্মচারী আছে খালি ঘাস কাটার জন্য কচুরি মজুরি যেমন ঘাস টাস এগুলো কাটবো দুজনেই আর আর তিনজনে খালি ঘা খামারের পিছনেই আমরা শুয়ে আছি আর যারা নতুন দিছে হেরা তো যেমন সাহেব হ্যাঁ এই সাহেবের তো কোনো লাভ নাই তা নয় আরো তিনজন লাগবো না তিনজন আছে দুজন আছে আরো তিনজন তাদের লাগবে আরো তিনজন লাগবে তাদের আপনারা যে মানে নিজেরা মালিক হিসেবে যেভাবে কাজ করছে না আসলে কি কর্মচারী রেখে এত সুন্দর করে কাজ করা কি সম্ভব একটা কর্মচারী যা কাজ করবে দুই কর্মচারী যা করবে 1 লাখ কোনো আছেন এই গরু ছুইয়া দেয় একদম দুজনের ছুইয়া আর একজন কর্মচারী ঘাস আগে আনতে ঘাস কাটতে গো আগে ছুইয়া করতে গো ওই হারা ঘাস পুজো তুই এখানে গেলি মানে কতটা তারা দিতে হয় কর্মচারীদেরকে যে কাজের জন্য যে কাজ আবার ফাঁকি দিচ্ছে কিনা বা সেই সব তদারকিও করতে হয় কারণ এই বোবা প্রাণীগুলোর পালনে যদি একটু ত্রুটি হয় তাতে কি গরুর সমস্যা হয় কিনা তা গরুর সমস্যা হবে না এই গরুর তো সমস্যা হয়ে যাবে কারণ এই কারণে নিজেরা খাটতে হয় আর যারা নতুন দিছে হেরা তো এগুলি ভাবো বুঝবো না আর হেরা সাহেব মানুষ গরুর ধারে করো দেখ তোরা যা খরচ কর আপনার আর কোনো কিছু বলনি আছে যে বাংলাদেশের সরকারের কাছে কিছু বানিয়েলো আপনার কোন মানে সাজেশন রয়েছে কিনা যে কোন কাজটা করলে গভর্নমেন্ট আপনাদের জন্য উপকার হবে এই গো খাদ্য বা আপনাদের খামার ইন্ডাস্ট্রি উন্নয়ন হবে কাকা খামারিরা অত যেটা কম কই কোনো লাভ হবে না কারণ কি আর আমি কমু কথা যাবে ফেরতা কারণ কি আরে বড় বড় যারা বড় বিশাল বিশাল খামার আছে হেরা কবে যে এখানে 10 টাকা তৈরি করো সরকারের কাছে আবেদন করুম আবেদন করলে ব্যাংকের তন চেয়ে আনলু কথাটা বলছেন এই ব্যাংকের তন কিছু চেয়ে আনলে কিংবা অত একটা লোন আনলে আমরাও আস্তে আস্তে লাভ মুনাফায় অত দিলাম দিয়া আস্তে আস্তে কমাইলাম লাভটা সীমিত নিল আমরা একটু হার বাঁচতাম সেই লাভ তো এইটা করে কি বড় বড় খামারিরা বড় বড় ইয়া যারা পজেট আছে তারা ওই টাকা আত্মশ্বাস করে খাইলে আমাকে না দেনে সরকার এগুলি দেনে দেখ ভুয়া কেন অন্য অন্য খাদ্য বাড়াই দিছে তখন আমরা আমার কইল এই দুর্দশা এই কারণে কইছি আমরা কি কমু তাহলে আপনারা লোন নেন আসলে যে ব্র্যাক ব্যাংক মানে হলো এনজিও এগুলা থেকে নিলে কি সুদ বেশি নাকি এটা সুদ বেশি টাকা কি আপনারা দিচ্ছেন না তাহলে দিতেছি টাকা তো হ্যাঁ তার সরকারি ব্যাংক না মানে সরকারি ব্যাংকে কৃষি লোন নিলে আপনি সবচেয়ে কম সুদে আপনার লোনটা পেতেন কিন্তু সেটা আপনারা পাচ্ছেন না এটা পাইতেছি না কেন না এগো দুদিন যেমন টাইম সে এক হয় পর মাসে
এক ট্রে দুই ট্রে লাভ লিয়ে দেয় লোয়া ধরে বুঝা থাকে তখন বাধ্য হইয়া কি গরু ব্যস্ত হয় যখন একটা গরু বাচ্চা দিবে এই গৌরে তখন এই এক মাস আছে বাচ্চা ডাক বাকি যে সামনের মাস অত করে দিন এইটা সেটা হারা মানব না এই গরু বেসো আর কি বেসো কইতে না লোন পরিশোধ করো টাকা দিতেই হবে টাকা দিতেই হবে তখন কি আর ওই তো অন্য আর চেকছি আনে তো পুলিশ আনবো ওইটা আনবো সেট করবো কেস করুন মানে অবশেষে মানে পুলিশের কাছেও ধরা দিতে হয় আমাদের মানিল এই খামার ইন্ডাস্ট্রি কে পরিচালনা করতে গিয়ে টাকার ঋণের দেয় অন্তত খামারিদের জেলেও যেতে হয় অনেকে কষ্ট করতে হচ্ছে তো কাকা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আসলে অনেক মূল্যবান কথাগুলো বলছেন অনেকে এই কথাগুলো বলতে চায় না ভয় পায় কিন্তু আপনার সব সাহস থাকার কারণে আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো শুনে অন্তত দেশবাসী প্রবাসী ভাই বোনরা অনেকে বুঝতে পারবে যারা খামার করতে চায় কিভাবে পরিকল্পনা করে কোন কিভাবে খামারটা করলে তারা লাভবান হতে পারবে এবং কোন উপায়ে মানে এলো খামার করবে সেই বিষয়গুলো আপনার এই অন্তত আপনার কথাতে কিন্তু তারা দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম দর্শক আপনারা শুনলেন আসলে একজন মানে হলো খামারি যে তার ক্ষোভের কথাটা তার কষ্টের কথাটা বাস্তবেই কিন্তু সত্য কথাগুলো বলেছেন তার কাছে কি মনে হয় জানি না দর্শক দেশের সরকার যদি দেশের মানুষের জন্য উপকার করার জন্য যদি চিন্তা করে এই কৃষি পণ্যকে যদি বাঁচাতে হয় তাহলে কিন্তু সরকারি যে কৃষি লোনগুলো দেওয়া হয় যে 4% মানে লাভে কিন্তু সেই লোনটা যদি তারা পায় তাহলে খামার ইন্ডাস্ট্রি আরো অনেক ভালো অবস্থানে দাঁড়াবে মাংসের চাহিদা পূরণ থেকে শুরু করে দুধের চাহিদাটাও পূরণ করতে সক্ষম হবে এবং দেশের বাইরেও তারা হলো পাঠাতে পারবেন দর্শক আপনারা শুনলেন এই খামারের কাছ থেকে বিস্তারিত বিষয়গুলো আমরা জানি না আপনাদের কতটুকু উপকার করতে পেরেছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন এই শীতে যে মানুষগুলো বস্ত্রহীন আছে যারা কষ্টে আছে সেই মানুষগুলোর দিকে একটু নজর রাখবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ